1937 সালে নীলফামারীর ডোমারে চিলহাটি স্থলবন্দর চালু করে ব্রিটিশ সরকার। 47-এ দেশভাগের পর বন্ধ হয়ে যায় বন্দরটি। পরবর্তীতে 1960 সালে বন্দর চালু হলেও 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের সময় আবারও বন্ধ করে দেওয়া হয় এই স্থলবন্দরের কার্যক্রম। এরপর 2011 সালে স্থলবন্দর চালুর ঘোষণা দেন নৌপরিবহন মন্ত্রী। 2013 সালে এ লক্ষ্যে গেজেট প্রকাশিত হলেও ভারতের অংশে অবকাঠামো তৈরি না হওয়ায় বন্দরের কার্যক্রম শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের বিপরীতে যে পশ্চিমবঙ্গের যে অংশটুকু, এই অংশটুকু তারা কানেকশন এখনো পর্যন্ত দিতে সম্মতি থাকলেও কার্যক্রমের ব্যবস্থা করতে পারেনি। বিজনেস যে কানেকটিভিটিটা আছে সেটি আগামীতে এই বন্দরের মাধ্যমে আরও সম্প্রসারিত হবে এবং এই বন্দর খুব তাড়াতাড়ি কার্যকর হবে বলে আমি আশা করি এবং সেই লক্ষ্যে আমরা প্রশাসনিকভাবে কাজ করে যাচ্ছি। বন্দরটি চালু হলে এই অঞ্চলের আর্থসামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যে সুসম্পর্ক রয়েছে, এই সুসম্পর্কের কারণেই এই স্থলবন্দরটি হওয়া একান্ত প্রয়োজন। চিলহাটি স্থলবন্দর আমরা যদি বাস্তবায়ন করতে পারি নতুন নতুন ব্যবসার সৃষ্টি হবে। ভারত যদি আন্তরিক হয় তাহলে ট্রানজিট হিসাবে আমাদের এই রেল এবং এই সড়ক পথ এটা ব্যবহার করে তারাও লাভবান হবে। চিলহাটি বন্দরের কার্যক্রম দ্রুত শুরু করতে ভারত সরকারের সাথে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনার দাবি জানিয়েছেন ওই অঞ্চলের মানুষ। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন।